আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই জানি ইসলামে ভাং অথবা মদ খাওয়া নিষেধ। অন্য ধর্মের মানুষ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে মদ খাওয়া বতভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করবেন। আমরা জানি মানুষ ভাং খেলে তার নেশা লাগে, ভাং খাওয়া নেশা ভালো করার অনেক ঘরোয়া উপায় আছে। আজকের ভিডিওতে কয়েকটি মান ঘরোয়া উপায় বলবো। এই উপায়গুলো পালন করলে নেশা ভাঙবে এবং সাথে সাথে নেশার প্রতি আকর্ষণ কমে যাবে। কাঁঠালের পাতার রস খেলেও নেশা ভাঙে। পানির সাথে সামান্য মাত্রায় তেঁতুল মিশিয়ে খেলেও নেশা ভাঙে। ডাবের পানি খেলেও ভাং খাওয়া নেশা ভাঙে। আদা রস খেলেও নেশা ভাঙে। এই ঘরোয়া উপায় অবলম্বন করলে মাদকদ্রব্যর প্রতি আসক্তি লাহে লাহে কমে যাবে। আমি আরও একবার মুসলিম ভাইগুলোকে বলছি, যদি আপনারা আপনাদের কেউ এই মদ সেবন করেন তাহলে আজ থেকে বদ খারাপ অভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করুন। চেষ্টা অসাধ্য কিছু নেই এই সংসারে, চেষ্টা করুন বাদ দিতে পারবেন ইনশাল্লাহ। এবং বাদ দেওয়ার জন্য আপনারা আদা রস নিয়মিতভাবে খেতে পারেন বাদ দেওয়ার জন্য, এবং আদা রস নিয়মিতভাবে খেলেও এই অভ্যাসটি লাহে লাহে ভালো হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন,